তো গাইস কি করছো? অ্যানাদার ভিডিও কামস ফরওয়ার্ড। আর আজকে খেলতেছি দিকনের সাথে, এন্ড দিকন বলতেছে আমরা কি করব। সুভাষাম বলবি টপিং। আরে না, বাট এখানে একটা এনিমি এ মারতেছে না, কি করতে যাচ্ছে আমাকে দিছে, আমার দিছে উঠালে রে বাবা। ভাই এমন কেউ কি মানুষ আছে রিভাইভ দিয়ে, যাক একটা রিভাইভ দিচ্ছে বাট সেও এসে গেছে। ভাই রিভাইভটা তো সম্পূর্ণ হয়ে দিতে, এর সমস্যা কি নিজের টিমমেটকে মারতেছে, কিছু খাইছে নাকি এতে? কোন সে নেশে করে यार, এস কে গত্তা ফুকা या फिर समोसे के नशे कर। হ্যাঁ আমি শেষ, আমার শেষ কৃত্য এখানে সমাধি হয়ে যাচ্ছে। দিকন এসে লুট করবে। হ্যাঁ হইছে, এটা আসছে। বাহ, আই লাভ ইউ। তো গাইস প্রথম রাউন্ডে জিটিন ছিল, বাট এই রাউন্ডে গাইস আমরা কিন্তু জিততে পারবো, মানে আমাকে স্যাম্পি ফাইবার আছে গাইস। এই রাউন্ডে নক না হবে কোয়াড্রা কিল হবে আর হেডশট হবে। আরে গাইস রিভাইভ দিস। আরে কভার আসছে, চেক এই কভার আসছে। কেউ আসো ভাই, কেউ দুনিয়াতে আসো ভাই, একবার আসো না কেউ, একবার তো আসো গাইস। আসছে বাচ্চি নিয়ে আমারে ভাই 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 আরেকবার বাঁচা নে ভাই ভাই, রিভাইভটা দ টাচ টাচ। আরে এই বলে একটা ইউটিউবার ড্যামেজ 200 ড্যামেজ, সবচেয়ে খারাপ ড্যামেজ। তো গাইস এখান থেকে মানে আবার এখানে উঠতে পারতেছি না কেন, যদি ইজ্জত রাখতে হয় সামনে একটা এনিমি আছে ওটার মারতে হবে, বিকজ রেকর্ডিং এ পুরো ইজ্জত যাবে। ড্যামেজ হয়ে মরে না, কি কইতে হবে, ড্যামেজ হয়ে মরে না গাইস। অনেক লো, অনেক লো, জাস্ট একটু দুই একটা লাগলে হবে গাইস। মরছে 20-30টা গোল লাগার পর, তারপর মরছে। অ্যান্ড এই তো আরেকটা এসে গেছে রে, যাক যাক। এটার হেড মানে বুঝছো, মানে হেডের একটা লেভেল আছে গাইস, মানে পুরো তোমরা বুঝতে পারবে না, মানে তোমরা তো প্রুফের দেখছো বাট আমার মতো প্রুফের হয়তো দেখো না। আর লুট তো বা লুট বাজার একটা বাস, যেটা বলতেছিলাম তোমরা কি প্রো প্লেয়ার দেখছো? দেখছি। প্রো এর মতো হেডশট দেখছো? দেখছি। আমি যে প্রো জানছো। মস্ত জোক মারা রে, ইয়া হাসরে হালকাট হাত। লাস্ট এমে এদিকে আছে, এন্ড গাইস এও মারা দিব আমি জোনের বাইরে থেকে অসাধারণ শট। আমার এসে ঘুষি দিয়ে মারবে। আরে ভাই এই কোন জমের হাতে বসে ডাবল ভেক্টর নিয়ে আসে রে, ডাবল ভেক্টর রে। গাইস ডাবল ভেক্টর ভয় পায় কে? তোমরা কি শুনছো ডাবল একটা ভয় থেকে? ভয় পাওয়ার কিছু নাই, 10টা আরে 10টা রে ভাই ভাই ভাই, আমার লাইফটা হিল করতে দে। আমার লাইট আরে আবে গ্লোয়াল ভাঙতেছে ভাই, দম তো নিতে দে। দিকন গ্লোয়াল নিচু, দিকন সামনে এনিমি আছে গাইস। গ্লোয়ালটা জাস্ট মারো মারো, কবে গ্লোয়াল মারবা রে গ্লোয়াল? দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা। ভাই 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 তুই ভরসা ভাই, তুই মেরে দে ভাই, জাস্ট মার। আবে এখানে বস্তার মধ্যে গুলি ঢুকাচ্ছে রে। আরে ভাই লিটারালি এখানে একটাই প্রো আছে, সেটা কে? প্রোটা কে বলো তো? মাহিন। সামনে এনিমি গাইস অসাধারণ, দুই একটা 4-5টা সরি। হ্যান্ড মারে রে ভাই ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, তুই আসল মানুষ, তুই আসল মানুষ। আবে রিভাইভ আটকাই দিস ভাই, রিভাইভটা দিতে পারছ না এনিমি, যদি মনে আমি গ্লোয়াল মাইরে দিব তে মুরগা বাইচে গেছে। আর এই সমস্যা নাই, দিকন মারা গেছে দিক দিয়ে গাইস। একটা নক, দুটো নক, কে বাঁচাবে এদেরকে? বাঁচাবে এটা কে? মাইন ছাড়া আর কে? তো গাইস অসাধারণ এমভিপি পাইলাম না, মানে সে কি জানে অভিমান তোকে হাসাতে।